নদীরে তোর ভাটা দেখে মনে লাগে ভয়, না জানি তোর মতন আমার দশা হয়। বলছি এমনই গানের পঙ্ক্তির লেখক কীর্তিমান, চিরস্মরণীয় সাহিত্য সাধক, অসাধারণ দূরদর্শী রাজনৈতিক প্রয়াত নেতা শামসুদ্দিন আহমেদ এসাকের কথা। আজকের এই দিনে নরসিংদীবাসী হৃদয়ের মানুষ, অধিক বিচক্ষণ ও বুদ্ধিমত্তা সম্পন্ন বর্ষীয়ান এই রাজনৈতিক চিরসজ্জায় শায়িত হয়েছেন নরসিংদী পৌর শহরের আরশিনগর বটমূলে। নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি, নরসিংদী এক সদর আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত গীতিকার সুরকার শামসুদ্দিন আহমেদ এসাক এর আজ ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে তার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নরসিংদী জেলা বিএনপি, শহর বিএনপি, নরসিংদী সংবাদপত্র পরিষদ এনএসপি, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৪১ সালে নরসিংদীর সদর উপজেলার নবীপুর গ্রামের মধ্যবিত্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন বিচক্ষণ ও বুদ্ধিমত্তা সম্পন্ন নরসিংদীর ইতিহাসে চিরস্মরণীয় বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা শামসুদ্দিন আহমেদ এসাক। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এমনই ভাগ্যের লিখনে স্থানীয় জবা টেক্সটাইল মিলের শ্রমিক নেতৃত্বের মাধ্যমে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। সত্যের পথে লড়াইয়ের মধ্য দিয়ে নরসিংদীবাসীর হৃদয় গভীরে স্থান করে নেন অসাধারণ দূরদর্শী এই রাজনৈতিক নেতা। ১৯৭৩ সালে নরসিংদী পৌরসভার ভাইস চেয়ারম্যান ও ১৯৮৪ সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই সাহিত্য সাধক ও নেতা বিপুল ভোটের ব্যবধানে একাধারে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শুধু রাজনীতিকই নন, ৩০০০এরও বেশি গানের গীতিকার ও সুর দিয়েছেন তিনি, অসংখ্য কবিতা ও নাটকের রচয়িতা। দেশের একাধিক চলচ্চিত্রে তার লেখা গানের প্লেব্যাক দিয়েছেন দেশের নামকরা শিল্পীরা। তিনি অসুস্থতাজনিত কারণে ইহলোক ত্যাগ করেন ২০০৫ সালের ২৭ মার্চ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।